আছে। তাত কেবল আমি 29,000 ভোট পাইছিলোঁ। অর্থাৎ বিজেপি বাহিরের মানুষের আমার ভোট দিয়া নাছিল, মাইনরিটিখিনি কংগ্রেসক দিছিল, আর মানে আমার যেখানে হিন্দু আছে বিজেপি সমর্থিত বিপিএফক ভোট দিয়েছিল। এবার যেহেতু সেইখানে ভোট নাই, সেইখানে বহুত ভোট লাগেছে, প্রায় 4-5 লাখ ভোট লাগি গেছে। এই ভোটর আমি হয়তো 2% ভোট পাওয়া নাছিল, যেহেতু সেইখানে নাই, সেইখানে দিয়ে বিপিএফ ইউপিএল উপর আছিল। গতিকে এবার সেইখানে নাই যেটা আমি ইয়াত বেলেন্সিংটা ইয়াত বেশি হয়ে যাব। মানে ইয়াত তাদের জায়গাত এই এনেই মানে 50% উপর গুছি যাব। বিজেপি কর্মীরা ভোট পাব মানে? হ্যাঁ, বিজেপি কর্মী কৈছে, তেওঁলোকে নিজের সুবিধার কারণে কৈছে, কিন্তু তেওঁলোকৰ কারণে ব্যক্তিগত 2-4 হাজার টাকা পোৱাতে তেওঁলোকৰ মাটি, তেওঁলোকৰ অধিকার, তেওঁলোকৰ কথা আছে। কারণ জানে যে বিজেপি কোকৰাঝাৰ কেতিয়াও মাটি দিব নয়, দিব পৰা হলে মামাই যেতিয়া কৈছিল 15 দিনত দি দিম কাউন্সিলৰ ভিতৰত, 3 বছৰ দিব নোৱাৰিলে সরকার, তেওঁলোকৰ 8 বছৰ হৈ গল, তেওঁলোকে দিব পৰা নাই। গতিকে রাইজে বিজেপিক কিবা কারণে ভাল পালেও যেতিয়া বিটিসির কথা আহিব, যেতিয়া এমপির কথা আহিব, তাত কিন্তু বিজেপিক মানে কেন্দ্রীয়তো নাই বিজেপি। গতিকে আমি আশা করি তেওঁলোকে বিবেক ভোট দিব। অরুণাচলত আমি 60টা সমষ্টি, বিধানসভা 2টা লোকসভা সমষ্টি, আমার বিশ্বাস আছে তাত 2টা লোকসভা সমষ্টি আমি ইলেকশন জিকিব পারি। আর হয়তো মানে সরকারত কি জানি মেজরিটি আমার আসব ভোট আছে, তাত কেবল আমি 29,000 ভোট পাইছিলাম। অর্থাৎ বিজেপি বাহিরের মানুষের আমার ভোট দিয়া নাছিল, মাইনরিটিখিনি কংগ্রেসক দিছিল, আর মানে আমার যেখানে হিন্দু আছে বিজেপি সমর্থিত বিপিএফক ভোট দিয়েছিল। এবার যেহেতু সেইখানে ভোট নাই, সেইখানে বহুত ভোট লাগেছে, প্রায় 4-5 লাখ ভোট লাগবে।